তো আজকে আমরা ক্লাস এইটের যে পাইচিত্রের যে অঙ্কগুলি আছে এখানে আমরা পাঁচের দাগ দিয়ে করব আগের দিন আমরা চারের দাগ পর্যন্ত করে দিয়েছি যারা ভিডিওগুলো এখনই দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা বাটনে লিঙ্ক দিয়ে দেব দেখতে পারো যারা চ্যানেলটাতে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে এবং যারা চ্যানেলটাতে প্রতিদিন আমার ভিডিও দেখো তারাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে পাঁচের দাগের অঙ্কটি কী আছে যে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের এক দিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম উপরে দিয়ে আছে জিনিসের তালিকা নিচে হচ্ছে মূল্য তো প্রথমে হচ্ছে কি সাধারণ পাউরুটি মূল্য তিনশো কুড়ি টাকা স্লাইস পাউরুটি মূল্য হচ্ছে একশো টাকা কেক একশো ষাট টাকা বিস্কুট একশো চল্লিশ টাকা বলছে আমি এই তথ্যটির পাইচিত্র তৈরি চেষ্টা করি তো এখানে একটি সংকেত দিয়ে আছে এই সংকেত ধরে দেখে দেখে করতে পারো অথবা আমি যেভাবে করে দিচ্ছি ওইভাবে করতে পারো তো চলো অঙ্কটি করা যাক তাহলে পাঁচের দাগ সবার প্রথম কী করবে দেখো সবার প্রথম যে মোট কতটা বিক্রি হয়েছে সেটা আমাকে বার করতে হবে যে কতটা বিক্রি হয়েছে সেই মূল্যটা আমাকে বার করতে হবে মোট মূল্যটা ঠিক আছে তো কী করবো দেখো লিখবো যে ওই দিনে ওই দিনে মোট বিক্রি হয়েছে দিয়ে টোটাল মূল্যটা বার করব দেখো কেক হচ্ছে কত টাকা ছিল সাধারণ পাউরুটি হচ্ছে ছিল তিনশো কুড়ি টাকার আচ্ছা স্লাইস পাউরুটি ছিল একশো টাকার আচ্ছা কেক ছিল একশো ষাট টাকার আর হচ্ছে বিস্কুট ছিল একশো চল্লিশ টাকার তো টোটাল আমি যোগ করবো টোটাল যোগ করলে কত হবে দেখো তো টোটাল যদি যোগ করো তাহলে শূন্য শূন্য তাহলে এখানে হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে চার দিয়ে ছয় ছয় চারে দশ দশ দিয়ে বারো দুই হাতে এক আর এখানে হচ্ছে একে একে দুই দুই একে তিন তিন দিয়ে পাঁচ সাত মানে সাতশো কুড়ি এত টাকা ঠিক আছে তো এটা বেরাল তো এখানে এটা বেড়ালো এবার হচ্ছে আমি প্রতিটাকে অংশে বার করবো এবং তিনশো ষাট ডিগ্রি মানে ওই কেন্দ্রীয় মানে কতটা কত ডিগ্রি সেটা আমি বার করব তাহলে আমি চিত্রটা আঁকতে পারবো তো এখানে দেখো কি করবো সবার প্রথম সবার প্রথম দেখো যে অতি তাহলে এবারে সাধারণ পাউরুটি সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে এটা অংশে বার করবো দেখো টোটাল হচ্ছে কত এত টাকার ই হয়েছে তাহলে মূল্যটা ছিল কত তাহলে তিনশো কুড়ি টাকা মূল্য ছিল তাহলে সাতশো কুড়ি টাকার মধ্যে টোটাল কত অংশ বিক্রি মানে হয়েছে সেটা দেখতে হবে তো এখানে শূন্যর সঙ্গে শূন্য কেটে যাবে তাহলে হচ্ছে আট দিয়ে কাটলে আট নয় বাহাত্তর আর চার আস্টে বত্রিশ তাহলে হচ্ছে এটা ফোর বাই নাইন এত অংশ হয়েছে এত অংশ তো এটা বেড়ালো এর এবারে কেন্দ্রীয় বার করবো তো লিখবো যে সাধারণ পাউরুটি সাধারণ পাউরুটি বিক্রির সাধারণ পাউরুটি বিক্রির বৃত্ত কলার কেন্দ্রীয় কোন কত হবে দেখো মানে এই অংশটা আমি তিনশো ষাট ডিগ্রির মধ্যে বার করব তিনশো ষাট ডিগ্রি ইন্টু ফোর বাই নাইন তাহলে এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এটা বেড়াবে কাটাকাটি করলে আর চার চার ষোলো মানে একশো ষাট ডিগ্রি হয়েছে এটা এইভাবে তাহলে সাধারণ পাউন্ডরুটিটা আমি কেন্দ্রীয় কোণ্ডের মানটা বার করলাম তো তাহলে প্রতিটা ঠিক এইভাবে বার করতে হবে স্লাইস পাউন্ডরুটিটাও বার করতে হবে কেকের এবং বিস্কুটে তো চলো পরপর বার করা যাক তো তাহলে এটা হচ্ছে সাধারণ পাউডরুটি হলো একশো ষাট ডিগ্রি তো তোমরা চাইলে কি করতে পারো যে ছবিটাও সাথে সাথে এঁকে নিতে পারো ঠিক আছে তো ছবিটাও সাথে সাথে এঁকে দিলে কী হবে ইজি হবে সহজ হবে তো আমি কি করছি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে ছবিটাকেও সাথে সাথে এঁকে দিচ্ছি মান বার করার সাথে সাথে তো ছবিটা কীভাবে আঁকতে হবে দেখো সবার প্রথমে এখানে তোমরা একটি বৃত্ত কেটে নেব এবং বৃত্ত কেটে নিয়ে এখানে এবারে প্রথম মানটি কত বেরিয়েছে সাধারণ পাউরুটি এখানে কেন্দ্রীয় কোন কত বেরিয়েছে একশো ষাট ডিগ্রি তো এখানে এবারে একশো ষাট ডিগ্রি প্রথমে আমরা আঁকার চেষ্টা করবো তো এখানে কীভাবে আঁকতে হবে দেখো দেখো এখানে বৃত্তের যে কেন্দ্রটা আছে এখানে আছে এখান থেকে একটি প্রথমে দাগ কেটে নাও এখানে সোজাসুজিভাবে একটি প্রথমে দাগ কেটে নাও হয়েছে এরপরে এখানে ঠিক চাঁদাটি বোস করি একশো ষাট ডিগ্রি আঁকার চেষ্টা করো তো এখানে তাহলে একশো ষাট ডিগ্রি কোথায় হচ্ছে এখানে হচ্ছে একশো ষাট ডিগ্রি ঠিক এখানটিতে হচ্ছে তো এখানে হচ্ছে তো এখানে আবার এটিকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশনে দেখো এখানে তোমার এই জায়গাটিতে আসছে তো এখান থেকে ঠিক এখানে এঁকে দেবো এটি হচ্ছে তোমার একশো ষাট ঠিক আছে তাহলে এটা হচ্ছে একশো ষাট ডিগ্রি হয়েছে আর এখানে লিখে দেব এটা যে সাধারণ সাধারণ কি পাউরুটি সাধারণ পাউরুটি হয়েছে তাহলে একটা একটা আমরা এরকম মান বার করবো এবং একটা একটা আনবো আশা করি এতদূর বুঝা গেছে তাহলে এরপরে এবারে কি করবো দেখো এরপরে আমাদের কি হয়েছে স্লাইস পাউরুটি তো স্লাইস পাউরুটি বার করবো তো এখানে লিখবো তাহলে অতএব স্লাইস স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে তাহলে স্লাইস পাউরুটি কত বিক্রি হয়েছে একশো আচ্ছা কতর মধ্যে সাতশো কুড়ি এটার মধ্যে তাহলে শূন্য সঙ্গে শূন্য কাটবে দুই দিয়ে কাটলে দুই পাঁচে দশ আর এটা দুই দিয়ে কাটলে তিন দুগুনে ছয় আর দুগুণে বারো তাহলে হবে ফাইভ বাই এখানে ছত্রিশ এত অংশ হয়েছে এটা তো এরপরে তাহলে এবারে কী করবো এরপরে মান বার করবো আবার ঠিক তাহলে লিখব যে স্লাইস পাউরুটি স্লাইস পাউরুটি বিক্রির বৃত্ত কলার কেন্দ্রীয় কোন কত হবে স্লাইস পাউন্ডারি বৃত্তকলার কেন্দ্রীয় কোন কত হবে তাহলে দেখো কত অংশ বেরিয়েছে পাঁচ বাই ছত্রিশ এটা তাহলে তিনশো ষাট ডিগ্রি ইন্টু কত হবে পাঁচ বাই ছত্রিশ হয়েছে তাহলে এখানে দেখো এখানে আমি যখন ছত্রিশকে এটা দিয়ে কাটবো তাহলে এখানে হচ্ছে দশ আর তাহলে এটা কত হবে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তাহলে এটা বেরালো কত পঞ্চাশ ডিগ্রি এবার এটিকে আমরা এঁকে নেব তাহলে এখানে আমরা স্লাইস পাউন্ডটি আঁকবো পঞ্চাশ ডিগ্রিটা এখানে শেষ কোথায় হয়েছে এখানটিতে হয়েছে আমি এখান থেকে ধরে এখানে আসছি এরপর তাহলে এখান থেকে আমরা শুরু করব তো এটাকে প্রথমে কী করবে ঘুরিয়ে নেও এবং তোমাদের তাহলে আঁকতে সুবিধা হবে এটাকে এইভাবে ঘুরিয়ে নেবে এবং এখান থেকে পঞ্চাশ ডিগ্রি আঁকব তো এখানে ঠিক বস করাবে চাঁদাটি এবং এখান থেকে পঞ্চাশ ডিগ্রি আমরা আঁকবো তাহলে এখানে চল্লিশ পঞ্চাশ মানে ঠিক এই এখানটিতে আমার হবে তো এইখানে এইটিকে এবারে অ্যাড করলে কত হবে তো তোমাদের অ্যাড করলে হবে ঠিক এইভাবে আসবে এখানে এইভাবে হয়েছে তাহলে এটা হচ্ছে তোমার কত পঞ্চাশ ডিগ্রি হয়েছে তো এখানে লিখে দিবে স্লাইস পাউরুটি স্লাইস পাউরুটি পাউরুটি হয়েছে তো আশা করি বুঝা গেছে এতদূর তো তোমরা ঠিক এইভাবে ঘুরিয়ে করবে তোমরা এই এইভাবে ঠিক হবে তো এরপরে এবারে যেটা হবে সেটা দেখো এরপরে আছে কেক তো লিখবো তাহলে যে ওই দিন ওই দিন ওই দিন কেক বিক্রি হয়েছে কত হবে কে গেছে কত একশো ষাট কতর মধ্যে সাতশো কুড়ি তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটবে আচ্ছা এখানে এবারে দুই দিয়ে কাটলে এটা আসবে ছত্রিশ দুগুনে বাহাত্তর দুই দিয়ে কাটলে হচ্ছে কত হবে আট দুইয়ে ষোলো আচ্ছা এবারে আবার যে দুই দিয়ে কাটি দুই চারে আর এটা দুই দিয়ে কাটলে দুই এককে দুই আট আঠেরো দুগুণে ছত্রিশ হয়েছে দুই দিয়ে কাটলে দুই দুইয়ে চার দুই নয় আঠেরো তাহলে এটা আসবে কত টু বাই নাইন এত অংশ হয়েছে ব্যাস আশা করি এতদূর বুঝা গেছে এটা হচ্ছে তো এরপরে আমরা কেন্দ্রীয় মানটি বার করব কেন্দ্রীয় কোণের মানটি তাহলে লিখব যে অতীব কেক বিক্রির বৃত্ত কলার কেন্দ্রীয় কোন কত হবে দেখো এখানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা এর আর হচ্ছে ইন্টু কত টু বাই নাইন তাহলে এখানে হচ্ছে চার নয় ছত্রিশ মানে চল্লিশ ডিগ্রি আর এখানে হচ্ছে তাহলে কত হবে আশি ডিগ্রি হয়েছে তাহলে এইটাকে এবারে এঁকে নেব যে কেকের মানটাকে এখানে এঁকে নেব ঠিক আছে তো এখানে দেখো এইভাবে আমরা এঁকেছিলাম তো এখানে আমরা শেষ করেছিলাম তো এখান থেকে আবার ওই জন্য শুরু করব তো এটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবে এবং ঘুরিয়ে নিয়ে তো আমরা এবারে এখান থেকে শুরু করব কত ডিগ্রি আঁকবো আশি ডিগ্রি আঁকব তো এখানে এবারে আশি ডিগ্রি আঁকব তো এখানে হচ্ছে আশি ডিগ্রি আমার আসছে ঠিক এখানটিতে তো আমরা এবারে এটাকে যোগ করে নেবো এখানে তাহলে এখানে যোগ করে নিন তাহলে এটা আসছে আমার আশি ডিগ্রি আর এটার নাম দিয়ে দেবো এখানে কি কেক হয়েছে তাহলে আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো দেখো আমি অঙ্কগুলো ক্যালকুলেশনের সাথে সাথে আমি এখানে ছবি আঁকার চেষ্টা করছি কারণ কি পাটে পাটে যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে তোমরাও ঠিক এইভাবেই করবে আচ্ছা চলো এবারে নেক্সট যেটা আছে সেটা করা যাক এরপরে কি আছে এবারে বিস্কুট এবার লিখবো তাহলে যে ওই দিন বিস্কুট ওই দিন বিস্কুট বিক্রি হয়েছে কত হবে দেখো একশো চল্লিশ কতর মধ্যে সাতশো কুড়ির মধ্যে ঠিক আছে তাহলে এবারে সাত দুইয়ে চোদ্দ সাত দুইয়ে নয় এখানে দুই দিয়ে কাটলে দুই সাথে চোদ্দো আর দুই দিয়ে কাটলে হচ্ছে কত হবে তিন দুগুণে ছয় আর এখানে হচ্ছে ছ দুগুণে বারো তাহলে এখানে সাত বাই ছত্রিশ এটা আসবে এইটা তো এরপরে আবার কি করবো কেন্দ্রীয় মানটা বার করব তো এখানে এবার কেন্দ্রীয় মান বার করব তো লিখব যে অতএব বিস্কুট বিক্রির বিস্কুট বিক্রির বৃত্ত কলার কেন্দ্রীয় কোন কত হবে দেখো তিনশো ষাট ডিগ্রি ইন্টু কত সাত বাই ছত্রিশ তো এখানে এইটার সঙ্গে এটা কাটবে তাহলে কত হবে দশ আর এখানে হচ্ছে সত্তর ডিগ্রি তো এটিকে এবারে আমরা অঙ্কন করব যে সত্তর ডিগ্রি তো এখানে দেখো এখানে তো সত্তর ডিগ্রি এখানে আমি অঙ্কন করবো দেখো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু এবারে কী এখানে আমি শেষ করেছিলাম তো যেখান থেকে শেষ করবে সেখানে ঠিক শুরু করবে তো এটিকে মেপে দেখো এটি দেখো মাপে মাপে তোমার সত্তর ডিগ্রি আসছে তুমি যদি ঠিকঠাক করে দেখো শেষে যেটি সেটি দেখবে যেটি পড়ে রয়েছে ওটি ভুজবে যদি তোমার না ভোজে তাহলে তুমি এখানে মাপে কোথাও ভুল করেছো কিন্তু এখানে দেখো আমার পুরোপুরি সত্তর ডিগ্রি ভুজে যাচ্ছে তো তাহলে এটির নাম দিয়ে দেবো এখানে দিয়ে দেবো সত্তর ডিগ্রি আর এটির নাম দিয়ে দেবো কি বিস্কুট বিস্কুট ঠিক আছে তো এইভাবে তোমরা এখানে এই ছবিটি এরকমভাবে এঁকে নিই ঠিক আছে তো আশা করি এখানে ছবিটি বুঝতে পেরেছো কীভাবে আঁকতে হবে এবং পাইচিত্রটি কীভাবে আঁকতে হবে বুঝতে পেরেছ ক্যালকুলেশনগুলি যদি কোথাও তা সত্ত্বেও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকে এত দূর পর্যন্ত থাক আমি একটা অঙ্কই করে দিচ্ছি কারণ এই অঙ্কগুলো একটু বড় তোমরা একটা একটা বুঝে বুঝে করো পরের দিন আমি নেক্সট যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা করে দেবো ঠিক আছে